দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল বিএনপি জামাত জুট সরকার বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেছিল বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করেছিল বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল বিএনপি জামাতের দুঃশাসন অপশাসনে এদেশের সর্বস্তরের জনতা অতিষ্ঠ হয়ে উঠেছিল তৎকালীন সময়ে হত্যা লুট দখল টেন্ডারবাজি দুর্নীতি চাঁদাবাজি ঘোষ বাণিজ্যের মাধ্যমে বিদেশি কোম্পানিকে কাজ পাইয়ে দেয়া এক নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল শুধু তাই নয় চৌষট্টি জেলায় সিরিজ বোমা হামলার মধ্য দিয়ে এদেশকে আতঙ্কিত করেছিল এদেশের মানুষের উপর বর শুধু তাই নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্ত মন্ত্রণালয়ের মন্ত্রী সেদিন ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্র সরবরাহের দায়িত্ব নিয়েছিল তার এই দেশে চট্টগ্রাম বন্দরে দশ টাকা অস্ত্র আনা হয়েছিল সেদিন এখানেই থমকে নেই তারেক রহমান তার মায়ের আশীর্বাদ পুষ্ট হয়ে এদেশের বিভিন্ন অঞ্চলে সারা দেশ জুড়ে দুর্নীতির তাণ্ডব চালিয়েছিল খালেদা জিয়ার আশীর্বাদ পুষ্ট দুই সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান কুকু বাংলাদেশকে দুর্নীতির আকরা বানিয়ে তুলেছিল তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের আমলে তারেক রহমান বাংলাদেশকে দুর্নীতির শীর্ষে নিয়ে গিয়েছিল সেদিন বাংলাদেশকে বারবার চ্যাম্পিয়ন করে তুলেছিল তারেক রহমান তারেক রহমানকে প্রশ্রয় দেওয়া মানে দুর্নীতিকে হ্যাঁ বলা যারা তারেক রহমানকে মুক্তি চায় তারেক রহমানের মুক্তি দাবি করে তারা দুর্নীতিকে সমর্থন করে আসুন দুর্নীতিকে না বলি দুর্নীতির কাছে মাতানত না করি তারেক রহমানকে না বলি দুর্নীতিকে না বলি কেননা তারেক রহমানের মুক্তি চাওয়া মানে দুর্নীতিকে হ্যাঁ বলা দুর্নীতিকে স্বীকার করা দুর্নীতির কাছে মাতানত করা তারেক রহমানকে না বলুন তারেক রহমানকে না বলুন দুর্নীতিকে না বলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ করুন